হ্যালো, হাই, আমি সুদীপ্তা। তোমাদের কারোর দিদি, কারোর মাসি, কারোর পিসি, কেউ আন্টি বলতে পারো, যা খুশি বলতে পারো, যেমন ইচ্ছে। ওকে, তোমাদের গরমের ছুটি কেমন কাটছে? এবারে গরমের ছুটিটা একটু অন্যরকম, আই নো, এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেল, কি করা যাবে। এমনিতেই অনেকদিন ধরে তোমরা সবাই ছুটিতে আছো, না স্কুলে যাওয়া হচ্ছে না, কার ক্লাস, গানের ক্লাস, ড্রয়িং ক্লাস, সুইমিং ক্লাস, কোথাও যাওয়া হচ্ছে না, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু আবার এটাও ঠিক, এই যে এইখানে দেখা হচ্ছে অনেকের সঙ্গে, এটাই বা কম কিসে বলো। এই প্ল্যাটফর্মে তোমাদের গরমের ছুটির আড্ডা তো খুব জমে গেছে, আমি খবর পেয়েছি। তো তোমাদের জন্য আমি একটা ছোট্ট কবিতা বলবো, ঠিক আছে? তোমরা শোনো, যদি ইচ্ছে করে এটা শিখেও নিতে পারো। বড়রা নিশ্চয়ই জানবেন, কেউ কেউ তোমাদের সাহায্য করতে পারে, অথবা যদি সত্যি সত্যি শিখতে চাও, আমার এই ভিডিওটাই বারবার চালিয়ে চালিয়ে তোমরা শিখে নিতে পারো। সুকুমার রায়ের সৎপাত্র। হ্যাঁ, মন দিয়ে শোনো। পাত্র মানে জানো তো, পাত্র মানে হলো বিয়ের সময় যাদের দুজনের বিয়ে হয়। হ্যাঁ, এখন তো অনেক সময় নিজেরা দেখাশোনা করে বিয়ে করে, কিন্তু আগে কি হতো, খোঁজা হতো, যে ছেলেটির বিয়ে হবে সে হলো পাত্র, আর যে মেয়েটির বিয়ে হবে সে হলো পাত্রী। তো পাত্রর বাড়ি থেকে পাত্রী খোঁজা হতো, পাত্রীর বাড়ি থেকে পাত্র খোঁজা হতো। তো এইরকমই এক পাত্রীর বাড়ি থেকে তার বাবা পাত্র খুঁজছেন, নানান দিকে খোঁজ চালাচ্ছেন। তো একজনকে প্রায় পেয়েও গেছেন। তো মেয়ের বাবারা যখন পাত্র খোঁজে, আশেপাশে সবাই জানে যে এই মেয়ের জন্য, বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। তো সেই রকমই মেয়ের বাবার সঙ্গে একজনের দেখা হয়ে গেছে। তো তাদের কথোপকথন হলো এই কবিতাটা, কেমন? সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশায়, ধন্নী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল, একটা গুমার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। এইটা হলো ছড়াটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অন্যদের বলো ছড়াটা শুনতে, আর যদি তোমাদের শিখতে ইচ্ছা করে এই ভিডিওটা বারবার চালিয়ে শিখে নিতে পারো। সুকুমার রায়ের লেখা যে কোনো বইতে এই কবিতাটা পেয়ে যাবে, সুকুমার সমগ্রতে তো অবশ্যই পাবে। কেমন? গরমের ছুটি তোমাদের ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, আর যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বড়রা বলছেন সেগুলো শুনে মেনে চলো। কেমন? টাটা।